आशा करी शिक्षार्थीबृंद सबाई भलो आज हमें आज जो क्लसटी सम्पर्क आलोचना करब से हे नवम श्रेणी बांगला बांगला प्रथम पत्र अंतर्भुक्त सहपाठ हमें गत क्लैसे बांगला उपन्यास सम्पर्क एक आलोचना कर आज के आलोचना करब हमें बांगला उपन्यास संक्षिप्त परिचिति बांग्लादेश उपन्यास संक्षिप्त परिचिति आशा करी सबाई मनोयोग सहकारे क्लसटी एक अनुसरण कर बांगला साहित्य मात्र देशत बचर आगे इंग्रेजी उपन्यास आदले बांगला उपन्यास रचनार सूत्रपात घटे ताहले कत बचर आगे बांगला उपन्यास सूत्रपात घटे मात्र देशत बचर आगे तबे अनेके एर बीज खुजे पेयेछेन प्राचीन संस्कृत कहनी काव्य पंचतत्र और बौद्ध जातकेर गल्प मध्ययुगेर रूपकथा ময়মনসিংহ গীতিকা রোমান্টিক কাহিনী কাব্য নাথ সাহিত্য মঙ্গল কাব্য আরব্য উপন্যাস লোকগাথা প্রভৃতি রচনায় এভাবে দেখলে আধুনিক কালের পূর্বে বাংলা উপন্যাসে কোনো নিদর্শন খুঁজে পাওয়া যাবে না কিন্তু ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটলে কলকাতাকে কেন্দ্র করে একদিকে ব্যাপক নগরায়ণ অন্যদিকে মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটে यूरोपीय शिक्षार प्रभाव मानविकता व्यक्ति स्वतंत्र शिक्षा और सामयिक पत्र प्रसार समाज सचेतनता इत्यादि बृद्धि पाए नाना श्रेणी पेशार मानुषर द्वारा समाज क्रमश जटिल पड़े नतून कल मानुष नतून समाज कथा प्रकाशर गरज अनुभव करे एर ही प्रभाव उद्भव घटे बांगला उपन्यास अने मन करें हाना कैथरिन মুলেন্সের লেখা ফুলমণিও করুণার বিবরণ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কেউ কেউ আবার পেরিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল এর মধ্যে উপন্যাসের লক্ষণ খুঁজে পেয়েছেন তবে সবাই মেনে নিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্রই প্রকৃতপক্ষে আধুনিক বাংলা উপন্যাসের স্রষ্টা তাহলে বাংলা উপন্যাসের স্রষ্টাকে বাংলা উপন্যাসে স্রষ্টা হচ্ছেন বঙ্কিমচন্দ্র উপন্যাসের সমস্ত লক্ষণ তার উপন্যাসে দেখা যাবে তিনি ঐতিহাসিক উপন্যাস লিখেছেন সামাজিক উপন্যাস সমাজের নানা অসঙ্গতি ব্যক্তির কামনা বাসনা বেদনা ও দ্বন্দ্বের কথা চমৎকারভাবে ফুটে উঠেছে তার উপন্যাসে তাহলে বঙ্কিমচন্দ্রের উপন্যাসে আমরা কি কি দেখতে পাই সামাজিক নানা অসঙ্গতি ব্যক্তির কামনা বাসনা ও বেদনা দ্বন্দ্বের কথা ইত্যাদি কাহিনী বর্ণনা চরিত্র চিত্রণ ভাষা ইত্যাদি ক্ষেত্রে তিনি সাফল্য দেখিয়েছেন তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে কপালকুণ্ডলা বৃষবৃক্ষ কৃষ্ণকান্তে হুইল তাহলে বঙ্কিমচন্দ্রের উল্লেখযোগ্য উপন্যাসগুলো কি কি বঙ্কিমচন্দ্রের উপন্যাস উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে কপালকুণ্ডলা বিষবৃক্ষ এবং কৃষ্ণকান্তে উইল ইত্যাদি বাংলা উপন্যাসে আরেক কীর্তিমান লেখক রবীন্দ্রনাথ ঠাকুর বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন উপন্যাস রচনাতেও তার সাফল্য ছিল ঈর্ষণীয় অর্থাৎ অবর্ণনীয় ব্যক্তির মনন ও মননের অপূর্ব সমন্বয়ে রবীন্দ্রনাথ তার উপন্যাসগুলো রচনা করেছেন বঙ্কিমের উপন্যাসে আমরা দেখেছি সমাজের চাপে ব্যক্তি আত্মপ্রতিষ্ঠিত হতে পারেন অর্থাৎ বঙ্কিমচন্দ্রের উপন্যাসে আমরা কি দেখতে পাই বঙ্কিমচন্দ্রের উপন্যাসে আমরা দেখতে পাই যে সমাজের চাপে ব্যক্তি তার আত্মপ্রতিষ্ঠা হতে পারেন কিন্তু অন্যদিকে রবীন্দ্রনাথের উপন্যাসে পাওয়া গেল নতুন কালের নারী ও পুরুষকে মানবিকতার দ্বারা দীক্ষিত হয়ে তারা সামাজিক সংস্কারকে অস্বীকার করেছে নারী পুরুষের সমান অধিকারের ভিত্তিতে অর্জন করতে চাইছে আত্মপ্রতিষ্ঠা তারপর আসি আমরা অর্থাৎ রবীন্দ্রনাথের উপন্যাস রবীন্দ্রনাথ অনেক ধরনের উপন্যাস লিখেছেন যেমন দেখো চোখের বালি গোড়া গড়ে বাইরে চার অধ্যায় ও যোগাযোগ
রবীন্দ্রনাথের পরে আসে উপন্যাসের জগতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস রচনা করে তিনি জনপ্রিয়তা লাভ করেছেন। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে চরিত্রহীন, গৃহদাহ, দেবদাস, দেনা পাওনা, শ্রীকান্ত ইত্যাদি। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাসগুলো আমরা কী কী জানতে পারলাম? দেনা পাওনা, তারপর দেবদাস, শ্রীকান্ত, গৃহদাহ ইত্যাদি। বাংলা উপন্যাসের জগতে এরপর আবির্ভাব ঘটে তিন বন্দ্যোপাধ্যায়। শরৎচন্দ্রের পরে তারপর তিন বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব ঘটে। সেই তিন বন্দ্যোপাধ্যায় কে কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে তিন বন্দ্যোপাধ্যায় কে কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। আবহমান বাংলার প্রাকৃতিক মাধুর্য, পল্লীস্নিগ্ধ শান্ত রূপ অরণ্য পাহাড় যে এখনও আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, তার লেখা পথের পাঁচালী, অপরাজিত আরণ্যক ইত্যাদি উপন্যাস পড়লেই তা বোঝা যাবে। তারাশঙ্করের উপন্যাসে পায় অতীতের গৌরব আর ঐশ্বর্য হারানো জমিদার, নিম্ন শ্রেণীর বিচিত্র পেশার সাধারণ মানুষের কথা। এই মানুষজন আমাদের চিরচেনা বৈষ্ণবী কবিয়াল, যাত্রা শিল্পী, মৃৎশিল্পী, বেদে, সাপুরে, বাজিকর, ঝুমুর দলের নাচিয়ে ইত্যাদি। উঠতি শিল্প মানিক আর শ্রমিকদের জীবনের ছবিও পাওয়া যাবে তার উপন্যাসে। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে গণদেবতা, পঞ্চগ্রাম, ধাত্রীদেবতা, হাসুলি, বাকের উপকথা, কবি প্রভৃতি। তাহলে তারাশঙ্করের উল্লেখযোগ্য উপন্যাসগুলো কী কী? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে পঞ্চগ্রাম, গণদেবতা, ধাত্রীদেবতা, হাসুলি, বাকের উপকথা ইত্যাদি। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের প্রধান দুটি বৈশিষ্ট্য হচ্ছে মার্ক্সবাদের পটভূমিতে ধনী দরিদ্রের দ্বন্দ্ব এবং ফ্রয়েডীয় মনোবিশ্লেষণের আলোকে নরনারীর জটিল সম্পর্ককে তিনি উপন্যাসে তুলে ধরেছেন। তাহলে এই হলো আমাদের বাংলা উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি। তারপর আসি আমরা বাংলাদেশের উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি। বাংলাদেশের উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি হচ্ছে, দেখো, 1947 সালে রাজনৈতিকভাবে ভারত বিভক্ত হয়ে যায়। অর্থাৎ ভারত বিভক্ত হয় কত সালে? বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান যখন কি ছিল, একটা একই রাষ্ট্রে অন্তর্ভুক্ত ছিল। ভারত সেই আমাদের পাকিস্তান এবং বাংলাদেশে বিভক্ত হয়ে যায় 1947 সালে। আর বাংলাদেশ বিভক্ত হয় কখন? পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় বাংলাদেশ 1971 সালে। তাহলে 1947 সালে রাজনৈতিকভাবে ভারত বিভক্ত হয়ে যায়। পূর্ব বাংলায় সূচনা ঘটে নতুন এক সামাজিক রাজনৈতিক অবস্থা। এই সময়ে যাত্রা শুরু হয় বাংলাদেশে উপন্যাসে। যখন ভারত যখন 1947 সালে কি হয়ে যায়, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আলাদা হয়ে পড়ে, তখনই বাংলা উপন্যাসের সূচনা হয়, সূত্রপাত হয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত এই অঞ্চলটি ছিল পাকিস্তানের উপনিবেশ। ঢাকাকে কেন্দ্র করে নাগরিক জীবনের আবির্ভাব ঘটলেও গ্রামীণ জীবন ছিল একই রকম। অর্থাৎ ঢাকাকে কেন্দ্র করে নাগরিক জীবনের আবির্ভাব ঘটলেও গ্রামীণ জীবন ছিল একই রকম। ধনী দরিদ্রের দ্বন্দ্ব, গ্রামীণ কুসংস্কার, দারিদ্র ইত্যাদির দ্বারা বিপন্ন হয়ে পড়েছিল মানুষের জীবন। 1971 সালে বাংলাদেশ অর্জন করে স্বাধীনতা। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে কত সালে? 1971 সালে। জাতীয় জীবনে দেখা দেয় নতুন উদ্দীপনা। আর স্বাধীনতার পরপরে মানুষের জাতীয় জীবনে নতুন এক উদ্দীপনা সূত্রপাত হয়, নতুন এক উদ্দীপনা শুরু হয় দেখা দেয়। জনজীবনে আধুনিকতার ছোঁয়া যেমন লাগে, তেমনি গ্রামীণ জীবনের টানও ছিল সমান। এই পটভূমিতে বাংলাদেশের ঔপন্যাসিকেরা লিখেছে নানা ধরনের উপন্যাস। আর সেই স্বাধীনতাকে কেন্দ্র করে সে বিভিন্ন ঘটনার আলোকে
উপন্যাসিকেরা বিভিন্ন ধরনের উপন্যাস রচনা করেন। শ্রেণীকরণ করলে বাংলাদেশের উপন্যাসকে এভাবে আমরা বিন্যস্ত করতে পারি, যেমন যেমন দেখো বাংলাদেশের উপন্যাসকে আমরা এভাবে বিন্যস্ত করতে পারি। প্রথমে আসে আমরা গ্রামীণ পটভূমিতে রচিত উপন্যাস, দুই নম্বর হচ্ছে নগর গ্রামের পটভূমিতে রচিত উপন্যাস, তিন হচ্ছে নগর জীবনের পটভূমিতে রচিত উপন্যাস, চার হচ্ছে আঞ্চলিক ও বিশেষ জীবনধারার উপন্যাস, পাঁচ হচ্ছে মনস্তত্ত্ব ও দার্শনিক উপন্যাস, এবং ছয় হচ্ছে ঐতিহাসিক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এবার আমরা সংক্ষেপে এগুলো একটু আলোচনা করবো এবং সংক্ষেপে এগুলো একটু আমরা জানব। গ্রামীণ পটভূমিতে রচিত উপন্যাস, এখানে কে কি গ্রামীণ পটভূমিতে উপন্যাস রচনা করেছেন? সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু, কাদো নদী কাদো, চাঁদের অমাবস্যা, আবু ইসহাকের সূর্য দিগল বাড়ি, জহির রায়হানের হাজার বছর ধরে, আব্দুল গাফফার রচিত চন্দ্রদ্বীপের উপাখ্যান, শওকত ওসমানের জননী, আখতারুজ্জামান জামান, ইলিয়াসের কুয়াবখানামা, আসান আজিজুল হকের আগুন পাখি, সৈয়দ শামসুল হকের মহাশূন্যে, পরাণ মাস্টার সেলিনা হোসেনের দীপান্বিতা ইত্যাদি। তারপর আসি আমরা, এগুলি হলো কি গ্রামীণ পটভূমিতে রচিত উপন্যাস। তারপরে আসি আমরা নগরী গ্রামের পটভূমিতে রচিত উপন্যাস। নগর গ্রামের পটভূমিতে রচিত উপন্যাস হচ্ছে আলাউদ্দিন আল আজাদের ক্ষুধা ও আশা, শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক, সর্দার জয়নউদ্দিনের অনেক সূর্যের আশা, আবুল ফজলের রাঙা প্রভাত, আনোয়ার পাশার নীর সন্ধানী ইত্যাদি। তারপর আসি আমরা তিন নম্বর হচ্ছে নগর জীবনের পটভূমিতে উপন্যাস। নগর জীবনের পটভূমিতে উপন্যাসগুলো হচ্ছে দেখো আবুল ফজলের জীবন পথের যাত্রী, রশিদ করিমের উত্তম পুরুষ ও প্রেম একটি লাল গোলাপ, আবু রুশদের সামনে নতুন দিন, আখতারুজ্জামান ইলিয়াসের চিলে কোঠার সেপায়, অর্থাৎ আখতারুজ্জামান ইলিয়াসের চিলে কোঠার সেপায়, শওকত আলীর দক্ষিণায়নের দিন ইত্যাদি। তারপর আসি চারে হচ্ছে কি আঞ্চলিক ও বিশেষ জীবনধারার উপন্যাস। আলাউদ্দিন আল আজাদের কর্ণফুলী, শহীদুল্লাহ কায়সারের সারেঙ্গ, শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা, আবু ইসহাকের পদ্মার পলি, সর্দার জয়নউদ্দিনের পান্নামতি, শওকত আলীর প্রদোষে প্রকৃতজন, সেলিনা হোসেনের পোকামাকড়ের গর্ভবতী ইত্যাদি। তারপর পাঁচ নম্বরে কি পাঁচ নম্বরে আসি আমরা মনস্তত্ত্ব দার্শনিক উপন্যাস। মনস্তত্ব দার্শনিক উপন্যাসগুলোকে দেখো, মনস্তত্ব দার্শনিক উপন্যাসগুলো হচ্ছে আলাউদ্দিন আল আজাদের 23 নম্বর তৈলচিত্র, সৈয়দ শামসুল হকের দেওয়ালের দেশ ও এক মহিলার ছবি, শওকত আলীর পিঙ্গল আকাশ, মাহমুদুল হকের খেলাঘর ইত্যাদি। তারপর ৬ নম্বরে আসি আমরা ঐতিহাসিক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ৬ নম্বর হচ্ছে কি ৬ নম্বর হচ্ছে ঐতিহাসিক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আবু জাফর শামসুদ্দিনের ভাওয়ালগড়ের উপাখ্যান ও পদ্মা মেঘনা যমুনা, শামসুদ্দিন আবুল কালামের আলমগড়ের উপকথা, সত্যেন সেনের অভিশপ্ত নগরী, আনোয়ার পাশার রাইফেল রুটি আওরাত, শওকত ওসমানের জংলাঙ্গি, রিজিয়া রহমান বং থেকে বাংলা, মাহমুদুল হকের জীবন আমার বোন, হাসান আজিজুল হকের বিধবাদের কথা, সেলিনা হোসেনের হাঙ্গর নদী গ্রেনেড ও গায়ত্রী, সন্ধ্যা হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি, জ্যোৎস্না ও জননীর গল্প দেওয়াল ইত্যাদি। অর্থাৎ সেলিনা হোসেন এবং আমাদের যে সহপাঠী যে উপন্যাসটি আমাদের পাঠ্যসূচিতে যে অন্তর্ভুক্ত করেছে সেটি হচ্ছে সেলিনা হোসেনের, সেটি হচ্ছে আমরা কাকতাড়ুয়া। সেই কাকতাড়ুয়া উপন্যাস সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করব এবং সেলিনা হোসেন সম্পর্কে আমরা আগামী ক্লাসে আমরা একটু আলোচনা করব। তাহলে এগুলো হচ্ছে কি মুক্তিযুদ্ধ এবং ঐতিহাসিক এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এই বিভাজন ছাড়াও বয়সভেদে নানা বিষয়কে কেন্দ্র করে উপন্যাস রচনা করেছেন বাংলাদেশের উপন্যাসিকেরা। অর্থাৎ
विभिन्न छयटी उपन्यासगुलो रचना करेछेन उपन्यासिकेरा सेगुली छाड़ाओ बांग्लादेशेर उपन्यासिकेरा विभिन्न धाराय उपन्यास रचना करेछेन। फले तारा जेमन बड़ोदेर जन्य उपन्यास लिखेछेन तेमनि लिखेछेन छोटोदेर जन्य। अर्थात सब मिलिए बला जाय विचित्र धाराय बांग्लादेशेर उपन्यास विकसित होयेछे। ग्रामीण मानुषेर जीवन ओ शहरेर जीवन, व्यक्तिक संग्राम ओ जातिगत संग्राम, इतिहास ओ राजनीति सबकिछुई बांग्लादेशेर उपन्यासे स्थान पेयेछे। चरित्र चित्रण, भाषा, आख्यान शैली इत्यादि नाना दिक थेके साफल्येर परिचय दियेछेन बांग्लादेशेर उपन्यासिकेरा। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আলোচনা করব কাকতাড়ুয়া উপন্যাস সম্পর্কে সংক্ষিপ্ত আমরা আলোচনা করব। সংক্ষিপ্ত বলতে কি কিছুটা অংশ আমরা আলোচনা করব এবং কাকতাড়ুয়া উপন্যাসের লেখক হচ্ছেন কে? সেলিনা হোসেন। এবং সেই সেলিনা হোসেনের পরিচিতি আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকে এই আমার কামনা।